বঙ্গবন্ধুর নাম কেউ কখনো ইতিহাস থেকে মুছে ফেলতে পারবে না বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সফল করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেছেন টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের যৌথ সভায় প্রধানমন্ত্রী বলেন মানুষের ভাগ্য পরিবর্তনই বর্তমান সরকারের লক্ষ্য এর আগে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী এ সময় জাতির পিতা এবং তার পরিবারের সদস্যদের রুহের মাগ ফেরাত কামনা করে দোয়া করা হয় সিএম মনিরের ক্যামেরায় ফারজানা শোভার প্রতিবেদন জানাচ্ছেন মৌসুমী আচার্য 21তম জাতীয় সম্মেলনের পর আওয়ামী লীগের নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা এই প্রথম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এলো দুপুর একটায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকশ তাকে গার্ড অব অনার প্রদান করে বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি হিসেবে কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা এ সময় প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার কামনা করে ফাতেহা পাঠ ও দোয়া করা হয় কল্যাণ ও সমৃদ্ধিও কামনা করেন তিনি পরে কমপ্লেক্স প্রাঙ্গনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে একটি সংক্ষিপ্ত যৌথ সভা করেন আওয়ামী লীগ সভাপতি ভাগ্য পরিবর্তন করাটাই আমাদের মূল লক্ষ্য আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি এবং এই লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ কাজ করে যাবে আজকে আমরা যে প্রবৃদ্ধি অর্জন করেছি অর্থনৈতিকভাবে আমরা একটা শক্ত অবস্থানে আছি আমরা সন্ত্রাস জঙ্গিবাদ দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি যেন আমাদের সকল অর্জনের সুফল একেবারে তৃণমূল পর্যায়ের যেন পায় গ্রামের মানুষ যেন পায় সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন উন্নত বাংলাদেশ গড়তে সামনের দিনগুলোতে আওয়ামী লীগকে আরও সুশৃঙ্খলভাবে এগোতে হবে সোনার বাংলা বিনির্মাণের টেকনোলজি এবং আইডিয়ালিজমের সাথে রিয়ালিজম প্রযুক্তির সাথে ঐতিহ্য সুন্দর সমন্বয় করে আমরা উন্নয়নের মহাসড়ক তৈরি এগিয়ে যেতে চাই মৌসুমী আচার্য এসি টিভি নিউজ ডেস্ক